আসসালামু আলাইকুম, সবাইকে সর্বোচ্চ স্বাগত। কেএমআইট ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামর হোসেন চৌধুরী বলছি। তো আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলাপ করব, যেটা হলো ফাইবার মার্কেট প্লেস। আমরা অনেকে কাজ করি, আমরা জানি না আমাদের গিগুলো অ্যাক্টিভ আছে কিনা ফাইবার মার্কেটে, না আমাদের গিগুলো কোন অবস্থায়। তাহলে আজকে আমি একজন আমার একটা স্টুডেন্ট একটা গিগ দেখাচ্ছি, যে কিভাবে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি, কিভাবে আপনারা দেখবেন ফাইবার অ্যাকাউন্টটা গিগগুলো অ্যাক্টিভ আছে কিনা। যদি গিগগুলো অ্যাক্টিভ থাকে তাহলে আপনার কাজ করার অনেক সম্ভাবনা থাকে। তাহলে আজকে দেখে আমি তাহলে স্ক্রিনে চলে যাচ্ছি। আমি আমি স্ক্রিনে চলে যাচ্ছি। তাহলে এটা আমাদের স্ক্রিন, কেএমআইটি ইনস্টিটিউট, এটা আমাদের ইউটিউব চ্যানেল। এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো যে যে জিনিসগুলো দেখবেন এখানে দেখতে পাবেন। তাহলে চলে যাচ্ছি আমি একটা ফাইবার অ্যাকাউন্টে। তাহলে এটা হলো ফাইবার অ্যাকাউন্ট, আমি এটার প্রোফাইলে যাই। এটা একটা ফাইবার অ্যাকাউন্ট, আপনারা দেখছেন এখানে 1, 2, 3টা গিগ দেওয়া। হ্যাঁ, তাহলে আমরা যদি গিগে যাই দেখি, ওনার এখানে 3টা গিগ দেওয়া আর 2টা গিগ পজ আছে। তাহলে আমি পজের দুইটাকে অ্যাক্টিভ করে দিই। আমি অ্যাক্টিভ করে দিলাম, তাহলে গিগগুলো এখানে 5টা গিগ। হ্যাঁ, এখানে 5টা গিগ আমি 2টা অ্যাক্টিভ করে দিলাম। তাহলে আমি প্রোফাইলে চলে গেলাম, দেখেন আপনারা প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর এই হলো ওনার গিগগুলো আসছে। এখন গিগগুলো অ্যাক্টিভ আছে কিনা আমি কিভাবে দেখবো? আমি চলে যাবো একবারে নিচে হোম পেজে, এই যে আমি হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। আমি দেখাচ্ছি এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখা দিচ্ছি। এই যে আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে আমি এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট আমি এখানে দেখা দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারছেন আমি কোথায় যাবো। একটু স্ক্রিনশট দিয়ে আমি দেখাচ্ছি, আমি সাপোর্টে চলে যাব। সাপোর্টে যাই আমি, এই যে এখান থেকে, এই যে এটা সাপোর্টে এখানে যাব। বা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি গোল দিয়ে দিচ্ছি, এই যে একটু পেন সাপোর্ট। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় যাব আমরা। আবার দেখাচ্ছি আমরা আমাদের প্রোফাইলে চলে যাব, এখানে এসে আমরা এই যে প্রোফাইলে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটা তো অবশ্যই লগ ইন থাকতে হবে। আগে লগ ইন থাকার পরে আমরা কোথায় যাব? প্রোফাইলে যাব। প্রোফাইলে যে আমরা সোজা নিচে চলে আসব, একবারে নিচে, এই যে এখানে আছে ক্যাটাগরি, এখানে অ্যাবাউট, সাপোর্ট, কমিউনিটি, মোর, ফাইবার। তাহলে আমি একটু স্ক্রিনশট দিয়ে আপনাকে দেখাচ্ছি কোথায় যাব আমরা। আমরা এই জায়গাটা যাবো, দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি এই সাপোর্টের এই জায়গাটা। আমি এখানে একটু ভুল করে দিচ্ছি, এই এই জায়গাটা যাব। তারপর আমি এখানে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের স্ক্রিনশট দিয়ে, এই হলো আমরা এখানে যাব। তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন আমরা কোথায় যাবো। প্রোফাইলে যাব, প্রোফাইলে এসে আমরা এই যে সাপোর্টের হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবো। তাহলে আমরা এখানে চলে যাবো, আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের এই পাতাটা আসবে, এই পাতা আসলে এখানে, এই পেজটা আসলে এখানে বায়ার, এখানে সেলার, এখানে ফাইবার বিজনেস ক্লায়েন্ট অনেকগুলো আছে। এখানে দেখুন অনেকগুলো আছে। এখানে আমরা এই যে এটা হলো বায়ার, তারপরে এটা হলো সেলার, তারপরে এটা হলো বায়ার রিকোয়েস্ট, ফাইবার বিজনেস ক্লায়েন্ট। তাহলে আমরা এখানে চলে গেলাম। এখন এখান থেকে আমরা কি কোথায় যাব? তাহলে আমি দেখতে চাই আমরা বায়ারে ক্লিক করলে বায়ারে যাব, সেলারে ক্লিক করলে সেলার, কমিউনিটি কমিটি। তাহলে আমরা কোথায় যাব? সেলারে যাবো। আবার একটু স্ক্রিনশট দিয়ে দেখা যাচ্ছে আমরা এই জায়গাটা যাবো। হ্যাঁ, আমরা সেলারে চলে যাব। যে সেলারসে গেলাম, এখানে আমি একটা অ্যারো দিয়ে দেখাচ্ছি, এই ঠিক আছে, সেলারে আমরা চলে আসলাম। এখন সেলার থেকে আমরা কি করব? আমরা একবারে নিচে চলে আসবো না, সেলার আমরা এই যে বিও গিগ স্ট্যাটাস ক্লিক করব। কোথায় করব? আমরা এখানে এই যে জায়গাটা করব, কোথায়? বিও গিগ স্ট্যাটাস। হ্যাঁ, তাহলে আমরা বিও গিগ স্ট্যাটাসে ক্লিক করলাম, এই যে দেখাচ্ছি বিও গিগ স্ট্যাটাস ক্লিকে। তাহলে আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর আমরা নিচে চলে আসবো। সরাসরি কোথায় আসবো? এই যে বিও গিগ স্ট্যাটাস, এখানে আপনি ইচ্ছা করলে ম্যানেজ থেকেও যেতে পারেন, এই যে ম্যানেজ গিগ থেকে, এই যে ম্যানেজ গিগ থেকে এখান থেকেও যেতে পারেন,
তাহলে আমরা এখানে না যে আমরা নিচে চলে যাবো, কোথায় যেতে পারি আমরা? আমরা এখানে এই যে ম্যানেজ দিক থেকে আপনি দেখতে পারবেন কি অবস্থা, এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে দেখে একটু হেভি জিবি হয়ে যাবে, এখান থেকে দেখার দরকার নেই, আমরা সরাসরি চলে আসবো নিচে। নিচে আমরা কোথায় আসবো? এই যে এখানে নিচে আমরা এই যে জায়গাটা হলো সাবমিট রিকোয়েস্ট। আমি একদম স্ক্রিনশট দিয়ে আপনাকে দেখাচ্ছি, এখানে চলে আসবো। আমার মনে হয় আপনাদের কোনো অসুবিধা হবে না, সহজভাবে দেখতে পাবেন। তাহলে আমরা সাবমিটে চলে গেলাম। সাবমিটে চলে যাওয়ার পরে আমরা কি করব? সাবমিট এ রিকোয়েস্ট। এখন এখানে আমরা এই যে এখানে ক্লিক করে আমরা কোথায় যাব? অ্যাকাউন্টেন্ট সিকিউরিটি, বায়ার অন ফাইবার, সেলার অন ফাইবার, কমিউনিটি। তাহলে এখানে আমরা কোথায় যাব? আমরা এই যে জায়গাটা যাব, সেলার অন ফাইবার। কোথায় যাব আমরা আবার বলতেছি? আমরা এখান থেকে সরাসরি সেলার অন ফাইবার যাব। সেলার অন ফাইবার আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চুজে ক্যাটাগরি, চুজে ক্যাটাগরি কিতে যাব। এখানে পেমেন্ট, উইড্রো, অর্ডার, গিগ, হ্যাঁ, বিকাম এ সেলার, সেলার ড্যাশবোর্ড, স্ট্যাটাস, মোর, হ্যাঁ, ফিচার্স অফ সেলার। তাহলে আমরা গিগে চলে যাবো। তো আমরা গিগটা অ্যাক্টিভ আছে কিনা সে দেখবো, আমরা গিগে চলে যাবো। এখন গিগে যাওয়ার পরে তারপর চুজে ট্রফিক্স। এখন ট্রফিক্স আমরা কি করব? এখানে ক্রিয়েট গিগ, এডিট মাই গিগ, গিগ স্ট্যাটাস, গিগ স্ট্যাটাস, গিগ নট ফাউন্ড হু, হ্যাঁ, সার্চিং। তাহলে আমরা কি করবো? আমার গিগটা দেখা যায় না, আমরা এই যে নিচে চলে আসবো, গিগ নট ফান্ড হোয়েন সার্চিং, গিগ নট ফান্ড হোয়েন সার্চিং। আমি এখানে ধরে রাখছি অনেকক্ষণ এই যে এটা, হ্যাঁ, এখানে ইচ্ছে করে আমি স্ক্রিনশট দিয়ে দেখাতে পারি। এই যে এখানে এটা আপনারা, এই যে এটা, এই যে এখানে এটা আমি আরেকটু ক্লিয়ার করেছি, এই যে এটা গিগ নট, এই জায়গা গিগ নট ফান্ড হোয়েন সার্চে ক্লিক করবো। তারপরে আমরা এখানে আবার যাব, এখানে ক্লিক করে আমরা গিগ নন। এখন আমরা এখানে আসছি সিইও গিগ। তাহলে আমি আমার এখানে 1 2 3 4 5টা গিগ আছে। আমার যে গিগে আমার অ্যাকাউন্টে কয়টা গিগ আছে সেখানে তারা দেখাচ্ছে। তাহলে এখানে 1 নম্বর গিগটা দেখি, এটা অ্যাক্টিভ নাই। 2 নম্বর গিগটা দেখি, 2 নম্বর গিগটা অ্যাক্টিভ। ডু ইউর চ্যানেল, হ্যাঁ, আমার সাথে 2 নম্বরটা অ্যাক্টিভ। তাহলে 3 নম্বরে দেখি, 3 নম্বরটা অ্যাক্টিভ। 4 নম্বরটা দেখি, 4 নম্বরটা অ্যাক্টিভ না। হ্যাঁ, তাহলে ওনার 5টা গিগে 2টা গিগে অ্যাক্টিভ না। তাহলে আমরা আবার একটু নিচ থেকে দেখি, এই যে অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে গিগটা অ্যাক্টিভ আছে। আপনারা সবাই বুঝতে পারছেন, এই যে গিগটা অ্যাক্টিভ অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ দেখাচ্ছে একটু, এই যে অ্যাক্টিভ, আপনারা বুঝতে পারছেন অ্যাক্টিভ। তাহলে আমাদের এই গিগটা দেখা হয়ে গেলো। এখন আমরা এটা দেখি, এটা অ্যাক্টিভ নেই। তারপরে এটা, এইটা অ্যাক্টিভ আছে। তারপরে এটা, এইটা অ্যাক্টিভ আছে। এই 2টা গিগ অ্যাক্টিভ নেই। তাহলে ওনার এই 2টা গিগ অ্যাক্টিভ নেই, এই যে ইউটিউবের 2টা গিগ ওনার অ্যাক্টিভ নাই। যেহেতু এই 2টা গিগ অ্যাক্টিভ নাই, একটু আগে আমি এটা ছিল, তাহলে আমি আবার গিগে চলে যাই। গিগে চলে যায়, এই 2টা গিগ যেহেতু অ্যাক্টিভ নাই, আমি দেখি ইউটিউবে এই 2টা গিগ অ্যাক্টিভ নাই। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ না থাকে গেলে একটু পজ করতে হবে। আমি যথারীতি পজ করে দিলাম। তাহলে যেহেতু ইউটিউবে 2টা গিগ অ্যাক্টিভ নাই, তাহলে পজ করে দিলাম। এখন ওনার এই 2টা গিগ পজে আছে, এগুলো অ্যাক্টিভ নাই। এখন এগুলাকে ইডিট টিডিট করে আপনাকে আবার দিলে হয়তো অ্যাক্টিভ করে দিবে। তাহলে ওনার এই 3টা গিগ অ্যাক্টিভ আছে, এই 3টা গিগ রেখে বাকি 2টাকে পজ করে দিলাম। তাহলে খুবই ভেরি সিম্পল, আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন আমরা 3টা গিগের জায়গায় 2টা গিগ করে দিলাম। তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, আমার এখন এই 3টা গিগ অ্যাক্টিভ। আমি আবার একটু কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। আমরা সাপোর্টে চলে যাব, হেল্প এন্ড সাপোর্টে। আমরা হেল্প এন্ড সাপোর্টে সেলারে যাব, বিও গিগ স্ট্যাটাসে যাব। বিগ স্ট্যাটাস থেকে একদম সরাসরি চলে আসবো নিচে, সাবমিটে চলে যাব। হ্যাঁ, তারপরে আমরা চলে আসবো সেলার অন ফাইবার, তারপরে আমরা চলে আসবো গিগ, তারপরে আমরা চলে আসবো, হ্যাঁ, গিগ নট ফান্ড। এখন এখানে আমাকে দেখাচ্ছে, এখানে আমি কি করবো দেখি, 1 নম্বরটা, হ্যাঁ, আমার 3টা এটা অ্যাক্টিভ, তারপরে এটা তো আমার পজ, এটা অ্যাক্টিভ, তারপরে আমার এটা অ্যাক্টিভ।
তাহলে আমার অ্যাক্টিভ নেই কোনটা, এই যে ইউটিউব ভিডিও এটা পজে আছে, আমি পজ করছি, এই যে পজে আছে, তাহলে আমার তিনটা গিগ অ্যাক্টিভ আছে। তাহলে মোটামুটি এই হলো কিভাবে আপনি আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা দেখবেন। হ্যাঁ, তারপরে আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন যে অ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে ছোট্ট একটা কি ফাইবারে কিভাবে আপনার গিগ অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখার জন্য আমি ছোট্ট একটা ভিডিও গুলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, সবার প্রতি অনেক শুভকামনা, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার প্রতি অনেক সুস্থ কামনা। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আরো নতুন নতুন ভিডিও পাইতে, অনলাইনের ইনকামের আরো অনেকগুলো সাপোর্ট পাওয়ার জন্য আপনারা আমাদের কেএমআইট ইনস্টিটিউট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে টিক দিয়ে রাখবেন, যে আপনার যে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন, অথবা আমাকে আমার ফোন নম্বর দেওয়া আছে সেখানে ফোন করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।